প্রিয় মেয়র প্রেসের সকল দর্শক শ্রোতা সংবাদ পাঠক সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকাল লাইভ। প্রিয় দর্শক, আমরা আমাদের কাছে তো অভিযোগ এসছে যে শুরু করলাম গাড়াবাড়িয়া সংঘর্ষে তিনজন হাসপাতালে ভর্তি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে মেহেরপুর জেনারেল হাসপাতালে আছি। আমাদের কাছে নিউজ এসছে যে গ্রামে মাছ নিয়ে গ্যাঞ্জামে মূলত চার পাঁচজন থেকে ছয় সাতজন আহত, হাসপাতালে ইতিমধ্যে তিনজন চলে এসছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ইনি আছে। চাচা, আপনার কী নাম? এটা কে হয়, আপনার কে হয়, কী কী নাম ওনার? হ্যাঁ, আশকার। কী নিয়ে গ্যাঞ্জাম? এটা একটু বলেন। তো ওনাকে মারধর করা হয়েছে? কোন জায়গায় শিলা হয়েছে? প্রিয় দর্শক, আসলে উনি খুব অসুস্থ, আমরা যেটা শুনেছি তার পায়ে আসলে কোপ মারা হয়েছে কুদাল দিয়ে, এরকম এরকম শুনতে পেয়েছি। আমরা যেটা শুনেছি দশজন মতো আহত, তারা পর্যায়ক্রমে মেহেরপুর জেনারেল হাসপাতালে আসছে। এক জায়গাতেই বিভিন্ন জায়গায় তার হচ্ছে ক্ষত দাগ আছে, ক্ষত চিহ্ন আছে। প্রিয় দর্শক, আমরা আরেকজন রুগী আছে, তার সাথে কথা বলবো। ওই রুগীটা কোথায় গেল? হ্যাঁ, ওই যে আরেকটা রুগী কোথায় গেল, বাইরে? প্রিয় দর্শক, আরেকজন রুগীও আছে, আমরা তাদেরকে দেখাবো এবং তাদের সাথে কথা বলবো। কোন বেড আপনার? বসেন, এখানে বসেন। আপনার বাসা কোথায়? দাঁড়াবাড়িয়া। কি নিয়ে গেলাম ভাই? বড় ভাইয়ের আপাতে মাছ ধরে খায় ওরা। আচ্ছা, আপা না, বড় ঘের আছে, দশ বারো কেজি ঘের আছে। ওরা রাত্রে মাছ ধরে, জবরদস্তি করে ওদের মাঠে, ওদের ঘেরটা হয়েছে ওদের মাঠে ঘের। ওদের মাঠে ঘের। গ্যাঞ্জামটা বেলা তিনটির পরে, তিনটি সাড়ে তিনটির দিকে, বকে না, তিনটির দিকে দি বড় ভাই গিয়েছে, উনি খাবার খেয়ে মাঠে হানে, ভাবির সাথে খাবার খেয়ে বিলে গিয়ে দেখছে কি ওরা মাছ ধরছে, ওদেরকে মানা করতে যাই, বকাবকি দেয়, বড় ভাই একটু বকে, ওদেরকে গিয়ে এই দেখেন কপালে মারছে, কপালে মেরিছে, হাতে জোড় হাত পেরিছে, হাতেও মেরিছে। অনেক মাছ ধরিছে, মাছ দি মারে দি। আমরা বাড়ি হনে বড় ভাই কাঁদতে কাঁদতে এসে আমাদের বাড়িতে এসে বলে, আমরা কি বলে কি ওকে মারা হলো কেনে, বলে কি আমাদের বিলে মাছ আমরা ধরি খাবো, তোরা এ মাঠে এসছিস কেনে, এই কথা বলে। তোদের বাবার বিলে হানে মাছ ধরে নিয়ে যাইছি নাকি, তোরা খেয়ে যাইছি, তোদের জমি জায়গা কিনেছি তো কি হয়েছে? ওখানে ওনার ঘের করা আছে অনেক মাছ, ছাড়া মাছ ধরে ধরে নিয়ে চল যাই। নাম বলো, বড় ভাই জানে। একজন নাম আরফা, আশকার, মফিজুল, আর আপনার ওই আমরা বলতে গেছি, তারপরে আমাদের মারে দিয়ে আমার ওদের সাথে একটা নিয়াটি কিনে নিয়ে ওই ঠ্যাংটায় বাড়ি মেরেছি। হ্যাঁ, ওরা একবার আমাদের ধরে মারছে, ওদের মাঠে আমাদের বিল,
আমাদের ওই পুষ্কনি চেয়ারম্যান মেম্বার যারা তারা জানে না বিষয়টা তাদেরকে জানাইনি টাইম পাইনি কো আমরা আমাদের বড় ভাইকে মেরিজ বলি আমরা কানতে কানতে দৌড় মেরি গেছি ওখানে কাছে কি কোনো অস্ত্র ছিল অস্ত্র হেসু লাঠি ওই লাঠি কেরেস দাম আছে এর সবই আছে সব কিছু মাছ ধরার জন্য ওরা অনেক কিছু নিয়ে আসছে আত্রে ধরে চুরি করে নাইট মেরি পরে জাল না গাহি পাঁচ দিন মানে ধরছে ওরা মাছ চুরি করে সরজমিনে গেলে ওরা ওর ওই ঘের দেখলে বুঝতে পারবে জমি হচ্ছে আব্দুল গফুরের আব্দুল গফুরের জমি কতদিন ধরে দখল করে আছে ওরা দখল লাভ এরা মাছ ছেড়েছে ভাই আমার মাছ ছেড়েছে ওই ঘেরের ভেতরে জোর করে মাছ ধরে মাঝে সাজে আপনাদের মাছ ছাড়া ঘের হ্যাঁ ঘেরের মধ্যে মাছ ধরে জোর করে মাছ ধরে সাজে আপনারা আমরা শুনলাম 10 জন আহত 8-10 জন আহত এরকম টি শুনে আমরা এসেছি না না আমরা হইছি 5 জন আহত থানায় চলে গেছে দুইজন আছেন আর তিনজন জি থানায় চলে গেছে তাদের কি কোনো জায়গায় কাটা মাটা গেছে তাদের কিছে আঙ্গুল কাটা গেছে মুখ ভালো মতো তারপরে চোখের কোণায় মার হইছে মাথায় হইছে তারপরে আপনার ঘাড়ে কোদাল দিয়ে মেরেছে আর মুখে হইছে কোদাল দিয়ে এখানে মাইরেছে আমার এখানে এই যে এখানে মেরেছে এই দেখেন মাথা সেলাই হইছে কোনা এখানে মাথায় ছড়ানো সবটা সেলাই করেছে আমার জানি নি কো অনেক দীপ হয়ে গেছে আমার মাথায় প্রচুর যন্ত্রণা করছে আমি কথা বলতে পারছি না আপনাদের সাথে ওরা জোর করে মাছ ধরে মাঝে সাজে এখন আপনারা প্রশাসনের কাছে কি যাচ্ছেন আমরা প্রশাসনের কাছে যাচ্ছি আমাদের সমান বিচার করে দিক ভালো বিচার করে দিক আমাদের ঘেরে মাঝে সাজে মাছ ধরে মাছ যেন না ধরা হয় আমার এই বড় ভাইয়ের শরীর খুব ভালো ছিল আপনার মতো এ দেখেন শুকিয়ে গেছে ওই আত্রে ওইখানে পাহারা করে একলা ওই জায়গাতেই থাকে ওদের ভয়ে কিছু বলতে গেলে নাইট মারে বলে উঠবে নিকো বলবে চৌধুরী ভাই সকলপুরের বলি ওরা খুব জবরদস্তি করে মানে ওদের তো ওখানে সম্পদ কম আমাদের সম্পদ বেশি ওখানে এই জন্য ওই দেখি বিল মাঠ এই জন্য আমরা ঘের করেছি কেটি বুঝছেন ওই ঘেরের ওপরে যত অত্যাচার ওরা সব সময় করতে আসে আপনার পুয়ের শাক করবে পুয়ের শাক কেটে দিয়ে যাবে গোড়া ওই লাউ করবে কপি আপনার বাগন করবে কেটে দিয়ে যাবে বুঝছেন সিম গাছ কেটে দিয়েছে অনেক কিছু ঝামেলা করে এইভাব করে কাজকাম কি করে তারা কাজ কাম হয়েছে ওই মাছ ধরা মাঝে সাঝে মাছ ধরে লেবারগিরিও করে আপনার নিজের আবাদ পানিতেও খাটাখাটনি করে এই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা শুনছেন যে তাদেরকে বিভিন্ন অনেক সময় থেকে তাদেরকে আসলে হ্যারেস করা হয় তাদের জমি জায়গা তাদের মাছ ছাড়া সব কিছু কিন্তু তারা জোর করে কেটে নিয়ে যায় এমনটি কিন্তু আমরা তারা বলছে অভিযোগ করছে আমরা সেই অভিযোগের ভিত্তিতেই আপনাদের সামনে লাইভে এসেছি প্রিয় দর্শক আপনাদের কয়জনের লেগেছে আপনার আব্বা সহ কয়জনের আপনাদের ছয়জনকে মেরেছে ওনারা মেরেছে তাই তো দর্শক শুনছেন ওনার পাশে যে মহিলা বসে আছে তিনি বলছেন যে 6 জন আহত এদের আর ওদের 5 জন মোট 11 জন আহত এমনটি শুনছেন ধন্যবাদ সকলকে মেহেরপুর প্রেসের সাথে থাকার জন্য দর্শক আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু তার ক্ষত চিহ্ন আছে এবং তাকে বিভিন্নভাবে মারধর করা হয়েছে আপনারা মামলার ইতে যাচ্ছেন না আপনারা কি কেস করছেন কখন আপনাদের এই ঘটনা ঘটেছে মানে মার্চে কখন আপনারা আপনাকে জানেন
কি হয়েছে এটা এটা বলতে পারবো না, কিন্তু আমরা হচ্ছে সন্ধ্যার একটু আগে এসেছি তাই। তো আপনারা তারা তো মামলা করতে গিয়েছে, কিন্তু আপনারা যাচ্ছেন না কেন কেসের মধ্যে? আমরা তো এখনো কিছু জানি না, রোগী তো অসুস্থ, সুস্থ হবে তারপরে যাব। তারপরে যাবেন তাই তো? তার মুখে থেকে কিছু না শুনে মিথ্যা করে মামলা করলে কি হবে? উনাকে কি ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে? জি, ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। কি নাম উনার? আশকার আলী। আশকার আলী, মানে ওই হাসপাতালে যারা আছে তাদের সাথে ইনাদের জ্ঞানজাম তাই তো? দর্শক আপনারা শুনছেন, আমরা এখন লাইভ থেকে যাচ্ছি। ধন্যবাদ মেয়ের প্রফেসর সাথে থাকার জন্য।